তাবারানিতে আরেকটি হাদিস রয়েছে যে শুধু মসজিদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা সীমিত নয়, আর জুমার সাথে আর নামাজের সাথে সীমিত নয়, বরং যে কোনো জায়গায় শরীরকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রাসূলুল্লাহ বলছেন, তাহিরু হাজিহিল আজসাদ, এই দেহগুলিকে তোমরা পাক পবিত্র রাখো। তাহারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে পাক পবিত্র রাখবেন। মামিন আবদিন বা তাহার, কোনো বান্দা যদি রাত কাটায় পবিত্র হয়ে, উজু করে যদি রাত্রে ঘুমান, ইল্লা বাতাফি শিআরিহি মালাকুন, তাহলে তার কাপড়ের ভিতরে, শরীরের ভিতরে ফেরেশতা রাত কাটে। শিআর ভিতরের কাপড়কে বলা হয়, গেঞ্জি যেটা গায়ে লেগে থাকে ওটা, আর দেশার ওপরের কাপড়টাকে বলা হয়, ওপরে যে কাপড়টা সব ওপরে থাকে ওটাকে দেশার বলা হয়। ফেরেশতা মানে তার সাথে একেবারে অতপ্রত জড়িত থাকে। এ হাদিসের অর্থ হচ্ছে ফেরেশতা তার সাথে একেবারে অতপ্রতভাবে জড়িত থাকে। কুল্লামা তাকাল্লাহ মিনাল্লাইল সাআতান, যখনই সে রাতে ঘুমের অবস্থায় এই দিক থেকে ওই দিকে কাত হয়, এই দিক থেকে ওই দিকে কাত হয়, কালাল মালাকো, তখন ফেরেশতা ওর জন্য দোয়া, আল্লাহ মাগ ফেরলি আবদেকা, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, কামা বাতা তাহেরান, যেমন সে পাক পবিত্র অবস্থায় রাত কাটিয়েছে, পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে রাত কাটিয়েছে, সেজন্য তাকে মাফ করে দাও। সুতরাং যারা পারবেন, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যদিও কাজটি সুন্নাত, কাজটি মুস্তাহাব, উজু অবস্থায় ঘুমাতে পারলে এটা অনেক ভালো। আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে এর কাছাকাছি, মামিন মুসলিম ইয়াবিতু তাহিরান, কোনো মুসলিম যদি রাত কাটায় পবিত্র অবস্থায়, উজুর অবস্থায় রাত কাটালেন, ঘুমালেন তখন উজুর অবস্থায়, ফাইতে আর মিন আল্লাইল, তারপর রাত্রে ঘুম ভেঙে ভাঙলো, রাতে কখনো জেগে উঠলেন বা ঘুম ভাঙলো, যখনই ঘুম ভাঙিয়ে তখন আল্লাহর কাছে কিছু চান, দেখেন সবাই ঘুমিয়ে আছে, আপনিও গাফিল হয়েছিলেন কারণ ঘুমের ঘোরে ছিলেন, যেমনই ঘুমটা ভাঙলো ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃত, তখন আল্লাহর কাছে কিছু চাইবেন, আপনি দোয়া করবেন। এই অভ্যাসগুলি করেন, একটা দোয়া পড়ে নেন, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মারহামনি, ওই ঘুমের অবস্থায় আধ ঘুম হয়ে আছে, হুঁশ আছে, খেয়াল হয়েছে, জেগে উঠেছেন, অনিচ্ছাকৃত ঘুম ভেঙেছে, দোয়া করেন একটু, আল্লাহ মারহামনি, আল্লাহ মারজুকনি, বা এরকম মেলা দোয়া হইতে পারে, যে কোনো দোয়া, কোনো একটা গুরুত্বপূর্ণ আপনার খাস বিষয় যেটা চাইতে চাইছে চাইছেন, মনে করছেন যেটা আমার এক্ষুনি দরকার বা এই সময়গুলিতে এটা দরকার, আপনি দোয়া করেন। ফেয়াস আলুল্লাহ খেয়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখেরাতের যে কোনো কল্যাণমূলক কিছু যদি চাই, সেই রাতে, যেই রাতে সে উজু করে ঘুমিয়েছে আর ঘুম ভাঙলো, তখন আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে কোনো মঙ্গলজনক কিছু চাইল, ইল্লা আতাহুল্লাহ ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই সেটা দেবেন। এই আবু দাউদের হাদিস।